এক আমল বন্ধ হয়ে যাচ্ছে, নাই এই মধ্যে তার উন্নত করে না, পাতি ধরে ফলত করলে আমার আমার নফল শেষ, উন্নতির উপর আক্রমণ করতেছে, উন্নত আক্রমণ শেষ হয়ে গেলে আমার ফলত উপর আক্রমণ আসবে, ফলত করবে না। এখন বহু মানুষ তুমি মাথায় দেয় না, পাইলে তোর মাথা তারা সুন্দর করবে কি দরকার আছে? তারপর ভাই কি হবে? আপনারাই বলেন এই আমল কি সুন্নত হল নাকি ফরজের সমতুল্য হয়ে গেল? আপনার ফরজ যখন মুস্তানিয়ত হলো তখন আপনার পাল্লা হালকা হয়ে গেছে, আল্লাহ বলছে নফল আছে কিনা, নফল গুলো তুলে দাও ফরজ করে, তাহলে নফল কি নফল হলো না ফরজের সমতুল্য হয়ে গেল? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান, আমিন। আমি আপনাদের এক পথে অনেক কথা বলার চেষ্টা করব, সময় সংক্ষেপে দেরি করে ফেলেছি, আন্তরিকভাবে আপনাদের কাছে আমি একটা আরজ রাখি, আপনারা এই শাবান মাস সম্পর্কে আগে পড়াশোনা করেন, স্টাডি করেন, পড়াশোনা করতে গিয়ে আবার বিভ্রান্ত হবেন না উলামায়ে কেরাম দ্বারা সত্যিকার আপনি আহাদ এলেন কোরআন হাদিস পরে পড়া তাদের সাথে জেনে নিন, তাদের সোহবত করুন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আন্দাজ করে নিজে বুদ্ধিবাদী করে পণ্ডিত করে কথা বললেন না, আর আত্মে বান্দুর রহমান না কুতুবা দিনাকু আপনার মুসলিম শরীফের মুকাদ্দামে এসেছে ইন্নাল ইলমা ইন্না হাদাল ইলমা দীন, এই ইলম হচ্ছে দীনের একটি অন্যতম অংশ, কার থেকে বান্দুর রহমান না কুতুবা দিনাকু আপনার জীবনকে বিজয় করতে হলে আসল ময়দানে যদি আপনি ইমান আকীদা দিয়ে উঠতে হয় আপনাকে এখন থেকে ওলামা কেরাম বাছাই করতে হবে, আলেম বাছাই করতে হবে, আলেম বাছাই করতে যদি ভুল করেন আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আমি আপনাদেরকে আসতে এই ক্ষেত্রে